নমস্কার পারমিতার একদিনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার কিছু বলতে চলে এলাম, তোমরাও ভাবে রোজ রোজ কি একই কথা বলতে চলে আসছে। অনেকে কমেন্টেও বলেছো যে এটাকে বন্ধ করতে। দেখো আমরা তো এটাকে বন্ধ করেই দিয়েছি, আমি সেরকম কোনোভাবে সীমাদিকে নিয়ে ভিডিও করছি না, কারণ অনেক কিছু বুঝছি। এটা বুঝছি যে দোস্ত দুতরফেই আছে, মানে পরিবারের মধ্যে যে ঝামেলাটা হয় সেটা কিন্তু একজনের দ্বারা কোনো ঝামেলাই কখনো হয় না, দুদিক দিয়ে সেই ঝামেলাটা হয়। এক হাতে তো তালি বাজে না, তো দুদিক দিয়েই হয়, কেউ তো তোমরা থামছো না। মানে আজ সঞ্জয়দা তোমাকে বলতে এসেছি যে বন্ধ করে দাও এবার। মানে ইউটিউবে যা চলছে, মানে তোমার বাড়ি অব্দিয়ে পৌঁছে যাচ্ছে, কেউ তোমার বউকে নিয়ে বলছে কেউ, তারপরে আবার তুমি তাদের নিয়ে বলছো, খুব খারাপ লাগছে। শুধু তোমার তুমি একা তো বলছো না, আরো সবাই বলছে, খারাপ লাগছে। আজকে ওই যে বাংলাদেশের যিনি আছেন ওই হুজা, ওই সেও নানান রকমের কথা বলছে তোমার মাকে নিয়ে, খারাপ লাগছে, সেটা প্রচন্ড খারাপ লাগছে। তোমার বউকে নিয়ে বলছে, মানে সে যে নিজে কি, সে যে যে কথাগুলো সে বলছে, যে দিদিদের জন্য এত নোংরা নোংরা কথা বলছো তুমি, সে ভুলে যাচ্ছে যে তারও জন্য তুমি বলেছো। যে দিদির সাথে তোমার আজ লড়াই হচ্ছে, সেই দিদির জন্য যে তুমি কত মুখ খারাপ করেছো, আর তোমার বাড়ির লোককে কত মুখ খারাপ শুনতে হয়েছে, বাজে ভাষা শুনতে হয়েছে, সেটা আমরা দেখেছি, আমি দেখেছি। আমি এই কন্ট্রোভার্সির মধ্যেই রিসেন্ট ঢুকেছি, বাট এই কন্ট্রোভার্সিটা যে চলছিল সেটা আমি দেখছিলাম। মানে কোথা থেকে কোথায় ইউটিউব চলে এসছে বুঝতে পারছি না। আমি এটুকুই বলবো যে দেখো তুমি কি সঞ্জয়দা, তুমি কি, তুমি আমার থেকে হয়তো বয়সে ছোট হতে পারো, আমার বয়সীও হতে পারো, আমি আজ অব্দি জানি না যে তুমি আমার বয়সী কিনা, আমার থেকে ছোট কিনা, তবুও সম্মানের খাতিরে আমি তোমাকে সঞ্জয়দাই বলি। তো তুমি জানো তুমি কি, তোমার পরিবার জানে, তোমার আশেপাশের আত্মীয় মানুষজন জানে, তোমার আত্মীয় স্বজন জানে তুমি কি। কৈফিয়ত দিও না, কাউকে কৈফিয়ত দিও না, তুমি কি সেটা আমরাও জানি, কাউকে কৈফিয়ত দেওয়ার দরকার কি আছে। নিজেকে ছোট করো না আর, আমি এটাই বলবো, নিজেকে আর ছোট করো না। খারাপ লাগছে, কোথাও না গিয়ে ওটা গায়ে লাগছে, তোমার বাড়ির লোককেও বলছে, তুমি আবার ওর বাড়ির লোককে বলছো, ছেড়ে দাও, আর ভালো লাগছে না। মানে বোঝো ইউটিউবে এই ঝামেলাটা রিমি প্রীতমকে নিয়েছিল, রিমি প্রীতম রিমি প্রীতম রিমি প্রীতম চলতে 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 দিশানির ক্যারেক্টার ঢুকলো। তারপরে দিশানির ক্যারেক্টার ঢোকাতে, দিশানিকে নিয়ে উল্টোপাল্টা কথা বলাতে নাকি জানি না, তারপরে দিশানি ওই অ্যাটেম্প্ট করলো, সেইটা নিয়ে চলতে চলতে দিশানি যখন ওইটা অ্যাটেম্প্ট করলো, সেটা সত্যি মিথ্যে এটা নিয়ে বলতে বলতে অনেকে এটাকে বেঁচে খেয়েছে, হসপিটালের ফটো দিয়ে 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 থাম্বনেলে চিপকে 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 ভিডিও কামিয়ে রেভিনিউ আর্ন করেছে, অনেকে এখনো করছে, এখনও করছে, ঠিক আছে। তারপর আবার সেই সে যখন হসপিটাল থেকে ঘরে ফিরে এলো, সে ধরিত্রীর নাম নিল, তারপরে ধরিত্রী একটা অ্যাটেম্প্ট করলো, তারপরে ধরিত্রীর অ্যাটেম্প্টের জন্য অন্য কেউ দোষী হলো, আবার সেই মানে জিনিসটা কোথা থেকে কোথায় গেছে। মানে একটা হচ্ছিল একটা রিমি প্রীতমকে নিয়ে ঝামেলা, সেইখান থেকে ঢুকে 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 পরপর এই অ্যাটেম্পের কাজটা হলো, এই অ্যাটেম্প করা হয়েছে, যেটা মানে কি হচ্ছে এটা কিছুই বুঝতে পারছি না। মানে দাদা দিদির দুজনের ঝগড়া থেকে এটা এখন ওই অ্যাটেম্পটের কেসে চলে গেছে। এটা খুব দরকার, এটা কি খুব প্রয়োজন, তোমরা নিজেরাই বলো তো, এটা কি তোমরা যেটা করছো সেটা কি ঠিক করছো, বুঝে উঠতে পারছি না। আরও যেমন নোংরা থাম্বনেল দেওয়া বন্ধ করে দিয়েছে, সে দিচ্ছে না, সীমাদি সেরকমভাবে গালাগালি দিয়ে ভিডিও করছে না, কিন্তু তবুও সীমাদি নিমকি নিয়ে যা না তাই কথা বলে যাচ্ছে। প্লাস ওই যে হুজা আছে সেও নানান রকমের কথা, কমিউনিটি পোস্ট, তার ভাষা, সে আজ বড় সংযত হয়ে কথা বলার চেষ্টা করছে কিন্তু পারছে না, কারণ অভ্যাস নেই তো, অভ্যাস থাকতে হবে তো। আমরা যেমন গালাগালি দিয়েছি, পার্টিকুলার একটা মানুষকে গালাগালি দিয়েছি, ঠিক আছে, পার্টিকুলার একটা মানুষকে আমরা গালাগালি দিয়ে ভিডিও করেছি, তাছাড়া আমার মনে হয় না আর একটা টাইপের মানুষকেই পার্টিকুলার আমরা গালাগালি দিয়ে ভিডিও করছি। ঝুমা, কেয়া, এদেরকে নিয়ে আমরা গালাগালি দিয়ে ভিডিও করছি, আরও অনেকজন আছে এদের মতো, নাম নেওয়ার দরকার পড়বে না আশা করি। তো তাদেরকে নিয়ে আমরা ভিডিও যখন করেছি তখন আমরা মুখ খারাপ করেছি। আমরা কিন্তু এই 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 যে পরিবারের মধ্যে যে ঝামেলা হচ্ছে, আমার মনে হয় না আমি কোনো গালিগালাজ দিয়ে ভিডিও করেছি, কাউকে কোনো বাজে কথা বলেছি, যেটা যে নিজের মুখে স্বীকার করেছে সেই হিসেবেই আমি তাকে বলেছি, ঠিক আছে। হ্যাঁ, সীমাদি যে কথাগুলো নিজে বলেছিল সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতেই আমি সীমাদিকে বলেছি। আমার সীমাদির উপরে যদি কিছু রাগ থাকে তো সেই একটাই জায়গাতে রাগ, সেই একটাই জায়গাতে গিয়ে রাগ, সেটা হচ্ছে সেটা সঞ্জয়দার উপরেও রাগ, যে সঞ্জয়দার সীমাদির মধ্যে যে ব্যাপারটা ছিল সেটা তারা নিজেরা ঠিক করে নিতে পারতো, এই জিনিসটাকে ইউটিউবে ক্যাচাল না করে, না বাড়িয়ে। প্লাস যেভাবে সীমাদি পার্সোনাল অ্যাটাক করে, এইগুলো নিয়ে আমি সমালোচনা করা শুরু করেছিলাম, কিন্তু এইটা যেটা হচ্ছে এটা কি সমালোচনা আদেও, এটা কি আদেও কন্ট্রোভার্সি হচ্ছে, মানে এটা কি নিম্নমানের কন্ট্রোভার্সি হচ্ছে বুঝতে পারছি না। মানে
কি এটা, তোমরা একটু বলো তো, এটা কি সমালোচনা, এটা কি কন্ট্রোভার্সি বলে? তোমার বউকে টানা হচ্ছে, তুমি আবার অন্য কারোর বরকে টানছো, তোমার পরিবারের লোককে টানা হচ্ছে, তোমার মাকে টানা হচ্ছে, এটাকে সমালোচনা বলে কি? আজ ধরিত্রী খারাপ, চলো ধরিত্রী প্ল্যান করেছে, মেনে নিলাম, বাকি তোমরাও কিন্তু সেই একই গোয়ালের গরু। তোমরা যেভাবে জিনিসটাকে রবারের মতন টেনে চলেছো, নিজের ঘরের মানুষজন, অপর পক্ষের ঘরের মানুষজনকে টেনে চলেছো, ও একটা রিপ্লাই দিচ্ছে, তার রিপ্লাই তুমি একটা রিপ্লাই দিচ্ছ, আবার তুমি রিপ্লাই দিচ্ছ, তার উত্তরে ও একটা রিপ্লাই দিচ্ছে, মানে এখানে রিপ্লাই রিপ্লাই গেম চলছে মনে হচ্ছে। মানে রিপ্লাই দিতেই হবে, রিপ্লাই না দিলে তো চলবে না। ও বলছে আমিও বলবো, আমি বলছি ও বলবে, কতদিন এটা কতদিন চলতে পারে একটু বলো তো? একটা না একটা সময় তো এটাকে বন্ধ করতেই হবে। আজ কেন না, আজ কেন না? তোমরা যখন বিছানায় শুতে যাও, ঘুমোতে যাও, তখন তোমরা একটু শান্ত মাথাতে চিন্তা করো তো, এটাকে কন্ট্রোভার্সি বলে? এটা কন্ট্রোভার্সি হচ্ছে? তোমার বাড়ির লোককে টানা হচ্ছে, তোমার বউ বাচ্চাকে টানা হচ্ছে, তুমি অন্যের বউ বাচ্চাকে টানছো, অন্যের বরকে টানছো, অন্যের বাড়ির লোককে টানছো, এটাকে কন্ট্রোভার্সি? এটা আমি সবাইকে বলছি, এটা যে শুধু আমি সঞ্জয় দাকে বলছি তা নয়, আমি সঞ্জয় দাকে থেমে যেতে বলছি, বাট এটা আমি কিন্তু সবাইকে বলছি, সবাই মিন্স সবাই, এটাকে কন্ট্রোভার্সি বলে? তোমরা তো মানুষ, বলে কথাই বলে যে মান আর হুশ থাকলেই সে মানুষ হয় না। সত্যি মান আর হুশ কি আছে? ইউটিউবে বেঙ্গলি কমিউনিটির মধ্যে যে টাইপের সমালোচনা হচ্ছে, এটাকে কি মানুষের সমালোচনা বলে? আমরা আদেও মানুষের মতন কাজ করছি? আমাদের জ্ঞান বুদ্ধি থাকা সত্ত্বেও আমরা কি মানুষের মতন কাজ করছি? এটাকে কন্ট্রোভার্সি বলে? এটাকে সমালোচনা বলে? রাত্রে যখন আমরা শুতে যাব, তখন কি আমরা একবারও ভাববো না যে আমরা কাকে কি বলেছি? ভাবো তো, নিশ্চয়ই তো ভাবো, তোমরা সবাই ভাবো, কেন করছো তাহলে? সবার কি বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে? মানছি সবার বয়স হচ্ছে, সবাই বড় হচ্ছে, একদিন একদিন করে সবার বয়সটা বাড়ছে, তা বলি কি সবার বুদ্ধিটা ভ্রষ্ট হয়ে গেছে? এটা কি থামবে না? কেউ নিজে থেকে কেউ থামবে না? ও থামছে না, আমিও থামবো না, ও থামছে না, আমিও থামবো না। তুমি থামবে তবেই তো অন্য কেউ থামবে। তুমি চুপ থাকবে, একদিন চুপ থাকবে, দুদিন চুপ থাকবে, তিন দিন চুপ থাকবে, রিপ্লাই দেবে না, নিমিশের মধ্যে সেই জিনিসটা বন্ধ হয়ে যাবে। আমি করে দেখেছি, এটা আমার ক্ষেত্রেও হয়েছে, আমি করে দেখেছি। চুপ থাকবে তুমি যত, সে এক না একদিন বাধ্য হবে চুপ হতে, সেটা যে কেউ, সবার কথা বলছি, এটা শুধু যে আমি সঞ্জয় দাকে বলছি তা নয়। একজন চুপ থাকবে, আস্তে আস্তে সব চুপ হয়ে যাবে, কিন্তু আস্তে আস্তে সবাই চুপ হবে, কিন্তু সেটা কবে? এই রিপ্লাই 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 গেম চলছে তো, মানে বোঝো, রিমি প্রীতম রিমি প্রীতম রিমি প্রীতম থেকে কোথায় চলে এসছে ব্যাপারটা? ওরা কিন্তু দিব্যি মাস্তিতে আছে, মাস্তিতে আছে, দেখছো কিরকম সবাই মিলে ভিডিও করছে, কত নিজের মনে ভিডিও করছে, আর তোমরা এখানে ঝগড়া করে মরছো, কি পাচ্ছ এতে? কিছু লাভ হচ্ছে? কটা রেভিনিউ? আর কিছু লাভ হচ্ছে? আলটিমেটলি আমরা তো সবাই মানুষ, তাই না? দিনের শেষে আমরা তো মানুষ হিসেবেই আমাদের সমাজ চেনে, তাই তো? আমাদেরকে তো জানোয়ার বলবে না, সে যে মনেরই মানুষ থাকুক আমাদেরকে মানুষই বলবে। এটা কি মানুষের কাজ? এটা কি মানুষের কাজ? তার বাড়ির লোককে টেনে, তার বউ বাচ্চাকে টেনে, তার মা বাবাকে টেনে, তার মাকে, বিধবা মাকে টেনে, এটাকে সমালোচনা বলে কি? একটু চিন্তা করো তো, একটু চিন্তা করো, ইগনোর করতে শেখো পৃথিবীতে। মানে এই জিনিসটা খুব কি বলবো, এটা তোমাকে আমি বোঝাতে পারছি না। তোমাদের ইগনোর সবথেকে ডেঞ্জারাস জিনিস, দাঁড় করিয়ে মানুষকে ইগনোর করতে শেখো। যত ইগনোর করবে না জীবনে, তত তাড়াতাড়ি এগোবে। ইগনোর করো প্রত্যেকটা জিনিসকে, ইগনোর করো। ও যদি তোমাকে বলছে বলতে দাও, ইগনোর করো, ইগনোর করতে শিখতে হবে। ইগনোরটা করবে তো তুমি তুমি জীবন যুদ্ধে জয় হবে। ইগনোর করো, কে রিপ্লাই দিচ্ছে কে দিচ্ছে না বাদ দাও, কে তোমাকে নিয়ে কী বাজে কথা বলছে বাদ দাও, ইগনোর করো। আমি ছোট হয়ে ছোট মুখে বড় কথা বলছি, আমার আমি বিশাল বড় কেউ নয়, তবে সত্যি ভালো লাগছে না, খারাপ লাগছে কোথাও। মানে আজ সঞ্জয় দার মাকে নিয়ে বলা হচ্ছে, মানে এটা কী হচ্ছে, এটা কী, খারাপ লাগছে। ওই বুড়ি মানুষটা তো কিছু করেনি, ধরিত্রীর মাকে গালাগাল দেওয়া হচ্ছে। ধরিত্রীর মা কি করেছে? ধরিত্রীর শাশুড়ি মা কি করেছে? সে বুড়ি মানুষ এসে বলেছে, চলো মানলাম ধরিত্রীর কথাতেই বলেছে, তাকেও তুলে গালাগালি দেওয়া হচ্ছে, এটা ঠিক? এটাই শিক্ষা আমাদের, তাই না? এটাই শিখেছি আমরা, ছিঁড়ে মুড়ে খাবো মানুষকে, দুটো রেভিনিউ কামানোর জন্য আমরা ছিঁড়ে মুড়ে খাবো, রক্ত টেনে টেনে খাবো আমরা, তাই না? এটাই শিখেছি আমরা। এটা যদি কন্ট্রোভার্সি হয়, এটা যদি সমালোচনা হয়, সত্যি এটা মানুষের, এটা মানুষ করছে, এগুলো মানুষ করছে, এটা মানুষের কর্ম। এটা যদি কর্ম হয়, তার ফলটা কিন্তু মারাত্মক হবে, আজ না হোক কাল এই ফলগুলো সবাইকে পেতে হবে, যে বা যারা, মা মরা বাবা, মরা মা কিংবা মৃত বাবা মা কিংবা মৃত ভাই বোন কিংবা বয়স্ক বাবা মাকে টেনে গালাগালি দেওয়া, নোংরা কথা বলা,
এটার ফল, এটার কর্মের ফল কিন্তু যারা বলছে তাদেরকে পেতেই হবে, প্রত্যেককে পাবে, প্রত্যেকে যারা যারা বলেছে তারা প্রত্যেকে পাবে। তো এগুলো থেকে প্লিজ প্লিজ এগুলোকে ইগনোর করো। একটাই কথা বলবো, তুমি কি সেটা তুমি ভালো করে জানো। তোমাকে কাউকে কৈফিয়ত দিতে হবে না যে তুমি কি, আমাকে সেটা প্রমাণ করতে হবে আমি কি। সবাই জানে উত্তর দিলেই যে তুমি জিতে গেছো তা নয়, উত্তর না দিয়েও সাইলেন্ট থেকেও জেতা যায়, এটুকুই বলবো। আর ভিডিওটা বেশি বড় করবো না, ভালো থেকো সবাই, সুস্থ থাকো, আর প্লিজ এই এগুলো বন্ধ করো, এগুলো বন্ধ করো, রিপ্লাই রিপ্লাই খেলাটা বন্ধ করো, আর কিছু বলার নেই। তোমরা যদি যারা যারা তোমরা মিলিকে ভালোবাসো, দুজনেই তোমরা মিলিকে ভালোবাসো, দুজনেই, আমিও তাই, মিলির মুখের দিকে তাকিয়ে এগুলোকে বন্ধ করো না, পারবে না। মিলিকে যদি ভালোবাসো, পারবে না সঞ্জয়দা, পারবে না সীমাদি, মিলিকে ভালোবাসো তো, মিলির মুখের দিকে তাকিয়ে এগুলোকে বন্ধ করতে পারবে না? চেষ্টা করে দেখো না একবার, যদি পারো। জানি কি বলছি আমি, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।